আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে দুইটা সমস্যার সমাধান করব। তো আসুন দেখি সমস্যা সমাধানের জন্য আমাদের কী কী তথ্য দেওয়া আছে। এখানে সর্বপ্রথম দেওয়া আছে, একটি বাতি 230 ভোল্ট বৈদ্যুতিক চাপে 160 মেগা অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। একটি বাতি 230 ভোল্টে, তাহলে এখানে ভি এর মান হবে 230 ভোল্ট এবং বৈদ্যুতিক চাপে 160 মেগা অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, অর্থাৎ আই এর মান হলো 160 মেগা অ্যাম্পিয়ার। তাহলে বাতির পাওয়ার কত হবে? পি সমান হোয়াট? তো আমরা জানি পি সমান হলো ভি আই ডিসি পাওয়ারের ক্ষেত্রে। তো এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট এবং কারেন্ট দেওয়া আছে 160 মেগা অ্যাম্পিয়ার। মেগা লিখতে গেলে মেগা অ্যাম্পিয়ারকে যদি আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে 10^6 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা অ্যাম্পিয়ার পাবো। তো এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আসে 368 মেগাওয়াট। বাস্তবে এরকম বাতি হওয়া সম্ভব না যে এত মেগাওয়াট লোড সে কনজিউম করবে। তো যদিও আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো এইভাবেই দেওয়া আছে, সুতরাং এটাই উত্তর, আমাদের এখানে পরিবর্তন করার কিছু নাই। যেভাবে সমস্যায় যেভাবে তথ্যগুলো দেওয়া থাকবে সেভাবে আমরা সমাধান করব। তো আসুন আমরা এরপরে পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করি। দ্বিতীয় সমস্যাটিতে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এখানে বর্তনীতে 220 ভোল্ট সরবরাহ আছে, অর্থাৎ ভি এর মান হলো 220 ভোল্ট। 220 ভোল্ট বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে কতটুকু? 110 মিলিঅ্যাম্পিয়ার। ভোল্টেজ কমিয়ে যদি 110 ভোল্টে নেওয়া হয় তাহলে এটাকে আমরা দিলাম V1, এটাকে দিলাম V2, ভোল্টেজ কমিয়ে আমি নিচ্ছি 110 ভোল্টে। 110 ভোল্ট, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে? অর্থাৎ এখানে কারেন্ট বের করতে হবে, যেহেতু কারেন্ট আমাদের আগে একটা দেওয়া আছে, এটা I1, এটা I2, এটা কত হবে? তো এখানে আমরা জানি সূত্র হলো V=IR। আমরা যেহেতু প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করতেছি, এখানে আমরা V1 দেব এবং I1 দেব, আর আমাদের বের করতে হবে এই R এর মানটা। তো R টাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এরপরে হচ্ছে আমাদের V1/I1। তো V1 সমান আমাদের আছে 220 ভোল্ট এবং I1 আছে আমাদের 110 মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ারকে আমরা যখন অ্যাম্পিয়ারে লিখতে যাই 10^3 দিয়ে গুণ করতে হবে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো, ২০০০ ওহম বা ২ কিলো ওহম। তো আমরা এটা আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় ভোল্টেজ কমিয়ে যে কন্ডিশনটি ছিল সেই কন্ডিশনে আমরা আই এর মান বের করার চেষ্টা করব। তো আবার সেই একই সূত্র, V=IR। এখানে আমরা দ্বিতীয় নম্বর কন্ডিশন বিবেচনা করতেছি, সুতরাং V2 I2, আমরা আই এর মানটা বের করব। সুতরাং আই বাম পাশে রাখলাম, বাম পাশে রেখে V2/R দিলাম। V2 আমাদের আছে 110 ভোল্ট এবং রেজিস্ট্যান্সের মান যেটা আছে সেটা হচ্ছে 2000। 110কে 2000 দিয়ে ভাগ করলে, নিচে লিখি, 110কে 2000 দিয়ে ভাগ করলে 0.0 ডাবল ফাইভ অ্যাম্পিয়ার, 0.0 ডাবল ফাইভ অ্যাম্পিয়ার, এটাই আসে আমাদের উত্তর। এখানে যদি মিলিঅ্যাম্পিয়ারে বের করতে বলতো তাহলে আমরা এর সঙ্গে 1000 দিয়ে গুণ দিতাম, গুণ দিলে এটা মিলিঅ্যাম্পিয়ারে হয়ে যেত। এটা এখানে ওরকম কিছু উল্লেখ করে নাই যে কোন এককে বের করতে হবে, সুতরাং আপনি যে এককে খুশি সেই এককে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আপনি আজকে আমরা যে দুইটা সমস্যার সমাধান করলাম এগুলো আপনারা নিজেরা করতে পারবেন, এবং ভবিষ্যতে এই ধরনের আর অন্য কোনো সমস্যা যদি আপনাদের সামনে আসে তো আপনারা সেগুলোও সমাধান করতে পারবেন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।